আজকে আরামবাগ আসার কারণটা কি? আমি যাচ্ছি বিষ্ণুপুরে। আচ্ছা, তোমাদের কার্যকর্তাদের সঙ্গে একটু দেখা হলো, একটু চায়ে পে চর্চা হলো, খোঁজ করলাম 8 তারিখ নবান্ন অভিযান তার প্রস্তুতি কতদূর হলো, কৃষি বিলের সমর্থনে মানুষ যেভাবে রাস্তায় নেমেছেন, এখানে কবে সভা আছে, 4 তারিখ সভা আছে, তারপরে মেম্বারশিপের খোঁজ খবর করলাম, আর কিছু নয়। কার্যকর্তা আমরা তো লুকিয়ে চুরিয়ে মিটিং করি না, আমরা সবার সামনে তরফ থেকে কৃষি বিল নিয়ে বিরোধিতাতে বিশাল একটা মিছিল করতে চলেছে, কি বলবে? বিশাল মিছিল টিছিল হবে না, ওই কিছু পড়ে আর কিছু আড়তদার মিছিলে যোগদান করবে দালালেরা, কারণ এই আরামবাগের কৃষক 5 টাকায় আলু বেচেছে আর কলকাতার বাজারে 45 টাকায় সেই আলু বিক্রি হয়েছে, মাঝের 40 টাকার মুনাফা নিয়েছে পড়ে দালালরা, তার কমিশন পেয়েছে তৃণমূল। কৃষি বিলের ফলে সেটা বন্ধ হয়ে যাবে, কৃষক সরাসরি কলকাতায় বিক্রি করতে পারবে, ইচ্ছে মতো দামে বিক্রি করতে পারবে, জিনিসের দাম কমবে, কৃষকের প্রফিট বাড়বে, এটা চায় না তৃণমূল, ওদের রোজগার বন্ধ হবে বলে তার জন্য আজকে কান্নাকাটি শুরু করেছে। আজকের এই ওদের বিরোধিতা মানে দালাল এবং ওরাদের জন্য বিরোধিতা, নিজেদের পার্টি ফান্ডের জন্য রায় বেরোক, তারপর বলবো, এখন তো রায় বেরোয়নি, এখন তো জুডিশিয়াল বিষয় আছে, রায় বেরোনোর পরে মন্তব্য করা ঠিক হবে। দেখুন, তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে জনগণ প্রতিরোধ তৈরি করেছে, আমরা তাকে সাহায্য করছি, তাদের সাথে আছি। যে দুর্নীতি, কাটমানি, চিটফান্ড, এখন কৃষি বিলের জন্য দুর্নীতি, কারণ মিডলম্যান দালাল ফোরেদের টাকার ভাগ তৃণমূল পায়, সেই সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের ব্যাপকভাবে যে অরাজকতা, শিল্পের ক্ষেত্রে বলুন, আইন শৃঙ্খলা বলুন, সমস্ত ক্ষেত্রে ব্যাপক অরাজকতা, এনআইএ ধরে নিয়ে চলে যাচ্ছে, রাজ্য পুলিশ জানতে পারছে না, এটা নিয়েও আমরা বলবো মানুষের কাছে। আর আমরা যদি ক্ষমতায় আসি, আরামবাগের যুবককে, হুগলির যুবককে, কলকাতার যুবককে কাজের সন্ধানে বোম্বে, গুজরাট, কর্ণাটকা, বিজেপি শাসিত রাজ্যে যেতে হবে না, এখানে বিজেপি শাসিত রাজ্য হলে এখানেই তারা চাকরি পাবেন, ব্যবস্থা হবে, এই ব্যবস্থা আমরা করবো। যে দেখুন সিম্পল, একটা অরাজক অবস্থা চলছে রাজ্যে, মুখ্যমন্ত্রী সকাল বিকেল বলছেন দিল্লি টাকা দেয় না, আমাদের টাকা নেই, করতে পারবো না, কিন্তু খেলামেলা লীলা উৎসব এতে টাকার কোনো অভাব, ক্লাবকে টাকা দিচ্ছেন, ইমামকে টাকা দিচ্ছেন, মাতালদের টাকা দিচ্ছেন, অর্থাৎ রাজনৈতিক স্বার্থে টাকা পয়সা খরচ করতে চাইলে মুখ্যমন্ত্রীর থেকে বেশি পারদর্শী আর কেউ নেই। আমরা ক্ষমতায় আসলে আমরা এটা বন্ধ করবো, ভোট পাই আর না।